নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব সুন্দর একটা নাটের ব্যাপারে আমি আজকে আলোচনা করব এই যে নাটটা সেটার নাম থেকেই আপনারা বুঝতে পারবেন যে এটা কোথায় বেশি এটার উৎপত্তি কিন্তু এই নাটটা নিয়ে আমি কেন কথা বলবো সেটাও আপনাদের আমি আলোচনা করব। আর এর কি কি উপকারিতা আছে সেটাও আজকে বলবো তো এই নাটটা হলো বা যদি আমরা বাংলা ভাষায় যেটা বলি বাদাম তো সেটা হচ্ছে ব্রাজিল নাট এটার নাম তো এই ব্রাজিল নাটের নাম দেখেই বুঝতে পারছেন এটা ব্রাজিলের এটার উৎপত্তি তাছাড়াও বলিভিয়াতেও পাওয়া যায় কিন্তু তাহলে এই এত দূরে এই যে নাট পাওয়া যায় সেটা আজকে আমি এই ভারতবর্ষে বসে এটা কেন আপনাদের সাথে আলোচনা করছি নিশ্চয়ই কোনো কারণ আছে এটার অনেক হেলথ বেনিফিটস আছে আর যেটা হচ্ছে এটা আজকাল সব জায়গায় অ্যাভেলেবেলও যেরকম অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বিভিন্ন যেসব অ্যাপ আছে সেখানে আপনারা দেখবেন প্রেস করলে এই নামটা দিলে আপনারা এটা ইজিলি অ্যাভেলেবল করতে পারবেন নিজেদের বাড়িতে আর ইজিলি ইনটেকও করতে পারবেন আর যেটা হচ্ছে এর হেলথ বেনিফিটসটা আজকে বলবো সবচেয়ে প্রথম বলবো এর মধ্যে কি কারণে এই হেলথ বেনিফিট গুলো হচ্ছে তো এর মধ্যে কিছু কিছু এমন জিনিস থাকে যেরকম হচ্ছে সেলেনিয়াম এটা একটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা এটার সবচেয়ে বেশি হেলথ বেনিফিটস করায় ছাড়াও আছে হচ্ছে ম্যাগনেশিয়াম আর জিঙ্ক তো এই সবগুলোর মিশ্রণে এই নাটটা হয়ে ওঠে অত্যন্ত হেলদি আর অবশ্যই নাট মানেই বুঝতে পারছেন এর মধ্যে ফ্যাট তো থাকবেই কিন্তু এইগুলো প্রত্যেকটাই হচ্ছে হেলদি ফ্যাট আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টসও থাকে যেটা শরীরে আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে ছাড়া দেখা গেছে এই সেলেনিয়াম থাকার জন্য এর মধ্যে যেটা হচ্ছে ইমিউনিটি প্রচন্ড দেয় শরীরকে তাছাড়া এটা দেখা গেছে ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে দেখা গেছে এই সেলেনিয়াম থাকার জন্য যেটা হচ্ছে ফার্টিলিটিটাকে প্রচন্ড ইমপ্রুভ করে আর যাদের মধ্যে দেখা গেছে বিশেষভাবে ইনফার্টিলিটি এইটা খেলে কিন্তু দেখা গেছে সেটা অনেকটাই কম করতে সাহায্য করেছে আর প্রেগনেন্ট মহিলাদেরও দেখা গেছে এটা যদি ইনটেক করা যায় তারা সেফলি এটা ইনটেক করতে পারে আর এটা কিন্তু তাদের এমব্রায়ো ডেভেলপমেন্টেও শরীরে এটা হেল্প করে তবে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা ব্রেন হেলথকে ডেফিনেটলি ভালো রাখে যেরকম হচ্ছে অ্যালজাইমার্স বা পার্কিনসান যাদের আছে বা ধরুন আপনার ব্রেন ফগ হচ্ছে মানে মেমোরি লস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা প্রচন্ড কার্যকরী আর সেলেনিয়াম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য তো এই থাইরয়েড যাদের আছে তারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমরা কি কি খাবো না তো আজকে আপনাদের বলবো যে কি খেলে আপনাদের থাইরয়েডটা অনেকটাই বেটার থাকবে থাইরয়েড আপনাদের থাকলে হয়তো যদি প্রেগন্যান্সি ইন্ডিউসড হয় আলাদা ব্যাপার হয়তো পরে গিয়ে ওষুধ নাও খেতে হতে পারে কিন্তু যদি আপনাদের প্রথম থেকেই থাইরয়েড থেকে থাকে মহিলা হোক বা পুরুষ হোক থাইরয়েড নর্মালি ওষুধ খেয়েই যেতে হয় লাইফ লং যেটা আমরা নর্মালি দেখেছি তো সেই জন্য এই নাটটা খেলে কিন্তু অনেকটাই আপনারা এই থাইরয়েড কন্ট্রোল করে রাখতে পারবেন যার জন্য আপনাদের এই মেমারি লস বা থাইরয়েড সব জিনিসে কাজে লাগে যেরকম খুব বডি টেম্পারেচার রেগুলেশন যেরকম হচ্ছে আপনাদের থাইরয়েড যাদের থাকে তাদের একটু সব সময় একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় বা একটু ম্যাক্সিমাম মানে ধরুন ভুলে যাচ্ছেন অনেক সময় যেটা হচ্ছে বেশি ওয়েট গেন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই নাটটা যদি রেগুলার ডায়েটে রাখা যায় অনেকটাই আপনারা এটার থেকে হেলথ বেনিফিটস পাবেন তবে এই নাটটার কিছু কিছু ডেফিনেটলি সাইড এফেক্টসও আছে যেরকম হচ্ছে অতিমাত্রায় যে কোনো নাট খেলেই সেটাতে সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক ওয়েট গেন করাতে পারে তারপরে আপনাদের কিডনির সমস্যা হতে পারে তো সেই জন্য এটার একটা ডোজেজও আছে যেরকম আছে এই নাটটা আপনারা সারা দিনে একটা থেকে ম্যাক্সিমাম তিনটে খেতে পারেন তবে ডেফিনেটলি এটা আপনাদের বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে তো কারণ এই নাটটার সাইজটা কিন্তু আপনারা যেরকম ভাবছেন যে নর্মাল যেরকম ছোট সাইজের বেশ হয় না বেশ অনেকটা বড় সাইজেরই হয় সেই জন্য এটা কিন্তু আপনারা দিনে যদি একটা থেকে ম্যাক্সিমাম তিনটের বেশি খাবেন না অবশ্যই আপনাদের আবার যদি আপনারা ওবিজ পেশেন্ট হন হট করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড হাইট মেজার করে আপনাদের কত বিএমআই আছে সেটা ক্যালকুলেট করেই তবেই আমি বলবো যে এই নাটটা আপনারা ইনটেক করবেন তবে নির্দিধায় এই নাট আপনারা ইনটেক করতে পারেন এ ছাড়াও ব্রাজিল নাট কিন্তু হার্ট হেলথকে ভালো রাখতেও সাহায্য করে তো এটা আপনারা ইনটেক করতে পারেন যাদের হার্টের প্রবলেম আছে এছাড়াও ব্রাজিল নাট যারা হার্টের সমস্যা আছে তারা কিন্তু ইজিলি এটা ইনটেক করতে পারেন আপনাদের এই আজকে তো একটা নাট নিয়ে বললাম এছাড়াও যদি কোনো নাট নিয়ে তাদের কি হেলথ বেনিফিটস আছে সেগুলো নিয়ে যদি আপনারা চান যে আমি নেক্সট ভিডিওটা বানাই তাহলে অবশ্যই কমেন্টসে সেগুলো জানাবেন তাহলে ডেফিনেটলি আপনাদের তাদের হেলথ বেনিফিটস সম্পর্কে জানিয়ে আমি নিশ্চয়ই আপনাদের অনেকটা হেল্প করতে পারবো থ্যাংক ইউ